হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আমি এবারও আপনাদের জন্য ভিন্ন একটি রেসিপি নিয়ে আসছি, সেটা হলো রু আফজা। এই রমজান মাসে তো রু আফজা ছাড়া চলাই যায় না, তাই আজকে আমি পারফেক্ট কীভাবে রু আফজা তৈরি করা হয় সেটা আপনাদের দেখিয়ে দিব। এখন আমি এই রু আফজাটি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, তো চলুন চটপট দেখে নিই। আজকে আমি একটি বল নিয়ে নিলাম, আপনাদের রু আফজা তৈরি করে দেখাবো কতটা পারফেক্টভাবে রু আফজা তৈরি করা যায় খুব সহজেই ঘরে, সেই রেসিপিটা আপনাদের শেয়ার করব। তার জন্য নিয়ে নিচ্ছি 4 কাপ চিনি। আমি এখানে একদম ফ্রেশ চিনি নিয়ে নিয়েছি, আর এটা মেজারমেন্ট কাপ, এই কাপেরই 4 কাপ আমি দিয়ে রু আফজা করব। আপনারা চাইলে যে কোনো বাটি বা কাপের মাপে করতে পারবেন, আমার টিপসটা ফলো করে অবশ্যই এভাবে করলে আপনারাও পারফেক্টভাবে করতে পারবেন। এখন আমি নিয়ে নিচ্ছি সাইট্রিক অ্যাসিড, সেটা মুদিখানার দোকানে পাওয়া যায়, এটা কিন্তু দানার মতো, চিনির মতোই দানা দানা। এখানে আমি হাফ চামচ নিয়ে নেব। এখন আমি এই চিনিটা দুই ভাগে ভাগ করে নেব, তাহলে রেসিপিটা করতে সহজ হবে, কারণ এই 4 কাপ চিনি আমি দুই ভাগে ভাগ করে নেব। তাহলে আপনারাও এভাবে করে ভাগ করে নেবেন, সুবিধা হবে। ঠিক দোকানে যেভাবে আমরা রু আফজা কিনে খাই, সেম ওই রু আফজায় আপনারা এই টিপসটা ফলো করে করলে প্রথমে পারবেন। 2 কাপ চিনি দিয়ে দিলাম কড়ার মধ্যে, যেই কাপ দিয়ে চিনি নিয়েছি সেই কাপেরই আমি 1.5 কাপ পানি দিয়ে দিব। দেখুন, একদম মাপ মতো 1.5 কাপ পানি প্রথমে দিয়ে দিলাম। এখন আমি চুলাটা ধরিয়ে দিব, এভাবে করে আমি ধরিয়ে দিলাম, মিডিয়াম আঁচে আমি চুলাটা রাখলাম। আমি এখন এই চিনিটা গলা পর্যন্ত আমি এটা নাড়তে থাকব। এই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এভাবে চিনিটা মেল্ট করে নেবেন, ছেড়ে দিবেন, এভাবে অনবরত নাড়তে থাকবেন। আমার প্রায় দেখুন আমার চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন বলকাশের পালা, এই পর্যায়ে আমি 1/2 চামচ সেই সাইট্রিক অ্যাসিডটা দিয়ে দিলাম। এটাতে কোনো শরীরের ক্ষতি করবে না এবং চিনিটাও কিন্তু জমাট বাঁধবে না। আমি এভাবে করে সুন্দর করে 5 মিনিট ধরে এটা ফুটিয়ে নিব, এরকম ঝাঁক আসবে, এবং 5 মিনিট ধরে এটা আমি ফুটিয়ে নিচ্ছি। এই সাইট্রিক অ্যাসিড দেওয়ার কারণে কিন্তু চিনিটা জমাট বাঁধবে না, আর খুব সুন্দরভাবে এটা পারফেক্টভাবে রু আফজা তৈরি হয়ে যাবে। আর দেখুন, এভাবে একটু চিপচিপা ভাব হলে 5 মিনিট পর দেখতে হবে চিপচিপা ভাব হয়ে গেছে আমার। এখন আমি পাশের চুলায়ও গরম পানি 1 কাপ গরম পানি বসিয়ে দিয়েছি, একদম ফুটন্ত পানি। এই পর্যায়ে কিন্তু ফুটন্ত পানি দিতে হবে। আমি এই ফুটন্ত পানিটা এভাবে দিয়ে দিলাম, অল্প অল্প করে দিতে হবে, ঝাঁকটা যেন নষ্ট না হয়, সেরকম অল্প অল্প করে দিতে হবে। দেখুন, আমি এভাবে করে ফুটন্ত পানিটা দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে সেই মেপে রাখা 2 কাপ চিনি অ্যাড করে দিলাম, অল্প অল্প করে, একবারে দেওয়া যাবে না। এখন আমি আরও 5 মিনিট এটা জাল করে নিব, আর এই 5 মিনিট জাল করলেই কিন্তু আমার পারফেক্ট রু আফজা হয়ে যাবে। তারপরে আমি আপনাদের দেখিয়ে দিব আর কি কি মিক্সড করতে হবে। আমার কিন্তু অলরেডি এটা হয়ে এসেছে, এটা বোঝার উপায় দেখুন, এটা কিন্তু খুব এখনও বোঝা যাচ্ছে না, কিন্তু এভাবে হাত থেকে ধরে দেখুন চিপচিপাইলে কিন্তু হাতে চিপচিপ করতেছে, তার মানে আমার রু আফজার শিরাটা অলরেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে এটা ঠান্ডা করে তারপরে আপনাদের কি কি অ্যাড করতে হবে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেলে একদম পারফেক্ট রু আফজার থিকনেস চলে আসবে।
দর্শক ফিরে আসলাম পুরো ঠান্ডা হওয়ার পর। দেখুন আমার চাশনিটা কত পারফেক্ট হয়েছে। এখন আমি এর সঙ্গে কি কি মিক্স করতে হবে আমি আপনাদের দেখিয়ে, আমি এখানে রেড কালার দিচ্ছি 1 থেকে 1.5 চামচ, কেননা এটা কিন্তু রেড কালার, কোনো সেন্ট নাই, একদম ফুড কালারটা দিয়ে দিলাম, পছন্দ মতো কালারটা দিয়ে নেবেন। দেখুন আমি এখন কালারটা মিক্স করে নিব। এভাবে করে ঠিক 1 থেকে 1.5 চামচ দিলে কিন্তু আপনার পারফেক্ট কালার চলে আসবে। এভাবে করে ভালো মতো মিক্স করে নিতে হবে। আর আবার 800 গ্রাম চিনি দিয়ে, দেখুন অনেকগুলোই কিন্তু রু আফজা হবে। দেখুন রু আফজা কালার কিন্তু পারফেক্ট এসে গেছে। আপনারা কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা করার পর এই ইনগ্রেডিয়েন্টসগুলো মিশাতে হবে, কারণ গরম অবস্থায় মিশালে কিন্তু এটা ভালো হয় না। এই জন্য আপনারা ঠান্ডা করে একদম চিল করে তারপরে মিশানো লাগবে। এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছি। গোলাপ জলটা দিলে 1 চামচ, 1 চামচের 1 চামচ দিতে হবে, এর বেশি না। আর অ্যাসেন্স দিলে সবসময় মনে রাখবেন 1/2 চামচ, কারণ এর ফ্লেভার অ্যাসেন্সের ফ্লেভারটা এটা পড়া হয়। দিয়ে মিক্সড করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল, কেননা এখানে কেওড়া জল 3 থেকে 4 ফোঁটা, এর বেশি না, কারণ খুব স্ট্রং ফ্লেভার। কিন্তু এর থেকে বেশি দিলে কিন্তু গোলাপ আপনার রু আফজাটা ভালো লাগবে না, খুব কড়া স্মেল এসে যাবে। এই জন্য 3 থেকে 4 ফোঁটা দিলেই এনাফ। দেখুন এখন আমি সবগুলা ইনগ্রিডিয়েন্টস ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু ফ্লেভার চলে এসেছে, একদম পারফেক্ট রু আফজার মতো। আর এভাবে করেই আপনারা যদি শরবত বানিয়ে খান আত্মাটা জুড়ে যাবে। এবং কোনো মানুষকে এই রমজান মাসে যদি এই রু আফজার শরবত খাওয়ান তাহলে সে আপনাকে মন থেকে দোয়া করবে। এবং আমি একটি মামপট নিয়েছি, এটার মধ্যে কিন্তু আমি সুন্দর করে ভরে আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর করে, এটা পরিষ্কারই এবং ভিতরে যেন কোনো রকম পানি না থাকে সে চেষ্টা করবেন। এমন একটি করপা নিয়ে নিচ্ছি, তাহলে ঢালা সুবিধা হবে, কেননা পড়বে না। আপনাদের ঢেলে দেখাচ্ছি, দেখুন এভাবে করে খুব সহজভাবে ঢালা হয়ে যায়। আমার কিন্তু পুরোপুরি ঢালা হয়ে গেছে এবং কড়াইটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, দেখুন কত সুন্দর। আর এখানে আমি সবটুকু ঢেলে নিয়েছি, কত সুন্দর কালার এসেছে দেখুন। আমি এখন আপনাদের শরবত করে তৈরি করে দেখাচ্ছি। আর আমি বলছিলাম যে যাদের সাইট্রিক অ্যাসিড না থাকবে তারা 3-4 ফোঁটা লেবুর রস দিলেই কিন্তু আর চিনি শিরাটা জমাট বাঁধবে না। অলরেডি হয়ে গেছে, আমি এখন এটা সাইডে রেখে আপনাদের শরবত তৈরি করে দেখাবো। একটা আমি 2টা ড্রিঙ্কসের গ্লাস নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো গ্লাসেই নিতে পারেন, আমি আপনাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। আপনারা যে যতটুক শিরা খেতে চান ততটুক শিরা দিয়েই আপনারা করে নেবেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো রু আফজা দিয়ে দিলাম, দেখুন এভাবে করে আমি 2 টেবিল চামচ রু আফজা দিয়ে। আর চাইলে ঠান্ডা পানি দিয়ে করলে কিন্তু এটা খেতে অসম লাগবে, আর যদি না থাকে তাহলে আপনারা বরফ কুচি দিয়েও খেতে পারেন। দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এটা বুঝতে হবে যে এটা আমার পারফেক্ট রু আফজা হয়েছে, কেননা এটা পানি দিচ্ছি দেখুন নিচেই থেকে গেছে, খুব সুন্দর কিন্তু পানি দেওয়াতেও কিন্তু মিক্সড হচ্ছে না। আমি এখন ভালো মতো মিক্সড করে নিব, দেখুন এভাবে করে মিক্সড করে নিব। কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে আইস কুচিগুলো দিয়ে দিলাম 1-1 করে, দেখুন এই আইস কিউবটা দেওয়ার পর কিন্তু আরো লোভনীয় লাগে। দেখলেনই তো কত সহজভাবে তৈরি করে ফেললাম।
আপনাদের যদি এই রু আফজার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ